দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। খুনের মামলা হতে পারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এদিকে করোনার ছোবলে এবার আক্রান্ত মিঠুন চক্রবর্তী। যে কারণে তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তন করছে ইরান, জানিয়ে দিব তার বিস্তারিত। এদিকে করোনায় মৃতপুরী ভারত, একদিনেই 2771 জনের মৃত্যু। আরো থাকছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতাই ফের সরকার গঠন করবেন। এদিকে মহামারীর মধ্যেও বাড়ল বিশ্বের সামরিক ব্যয়। সর্বশেষ জানিয়ে দিব করোনা ইস্যুতে মোদি বাইডেনের ফোন আলাপ। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। খুনের মামলা হতে পারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতিতেও ভোট পরিচালনা ও রাজনৈতিক সভার অনুমোদন দেওয়ায় নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছে মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও সেনহি কুমার জানান, কোভিড 19 দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা উচিত বলেও মনে করেন প্রধান বিচারপতি। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও সেনজি কুমার রামমূর্তির বেঞ্চের পর্যবেক্ষণ, আজকের পরিস্থিতির জন্য দায়ী নির্বাচন কমিশন। আপনাদের আচরণে দায়িত্ববোধের অভাব ছিল, কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিচ্ছে আদালত, অথচ রাজনৈতিক দলগুলি বিধি ভঙ্গ করলেও কোনো ব্যবস্থা নেননি। প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন, আপনাদের কর্মকর্তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত। আগামী 2 মে ভোট গণনাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। বেঞ্চ জানিয়েছে 2 মের মধ্যে কোভিড বিধি মেনে গণনার নীল নকশা দিতে হবে নির্বাচন কমিশনকে, নচেত ভোট গণনাই স্থগিত করে দেওয়া হবে। কোনোভাবেই ভোট গণনাকে কোভিড সংক্রমণ বৃদ্ধির অনুঘটক হতে দেওয়া যাবে না, জনস্বাস্থ্যই অগ্রাধিকার। হতাশজনক এটা সাংবিধানিক সংস্থাগুলিকে মনে করিয়ে দিতে হচ্ছে, এমনটাই বলেন হাইকোর্ট। এদিকে করোনার ছোবলে এবার আক্রান্ত মিঠুন চক্রবর্তী। ভারতে একের পর এক তারকার মুখ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। এবার সেই তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, বাসাতেই তার চিকিৎসা চলছে। গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার শুরু করেন মিঠুন। তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, সেলফি তোলার আবদার, কোনো কিছু থেকেই দূরে সরে যাননি 70 বছর বয়সী এই অভিনেতা। রাজনীতির হলে একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত তিনি। সম্প্রতি করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগও করেছিলেন। যে কারণে তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তন করছে ইরান, চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত। তুরস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য চুক্তি পরিবর্তন করতে চাইছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা এবং করোনা ভাইরাসের কারণে এ পরিবর্তনের কথা জানিয়েছে দেশটি। ইরনা জানিয়েছে, 2015 দুদেশের মধ্যে শুল্কমুক্ত এই বাণিজ্য চুক্তি সই হয়েছিল। এ চুক্তির আওতায় তুরস্ক থেকে আমদানির ক্ষেত্রে ইরান 125 পণ্যের উপর কম শুল্কের সুবিধা পায়। অন্যদিকে তুরস্ক শুল্ক সুবিধা পায় 140 ইরানি পণ্যের উপর। গতকাল ইরানি প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মোহাম্মদ ওয়াজেজি জানিয়েছেন, ইরান ও তুরস্কের শীর্ষ পর্যায়ের অর্থনৈতিক ও ব্যবসায়ী কর্মকর্তারা এই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ পরিবর্তনের বিষয় নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে তেহরানের আলোচনায় বসবেন। মাহমুদ ওয়াজেজি জানান, আলোচনার সময় তুরস্কের উপর চাপ সৃষ্টি করা হবে যাতে তারা বর্তমান চুক্তির আওতায় ইরান থেকে কম শুল্কের আরো বেশি পণ্য নেয়। 2015 এই চুক্তি সইয়ের সময় ইরান ও তুরস্ক বার্ষিক বাণিজ্য $3,000 কোটি উন্নীত করার লক্ষ্য ঠিক করেছিল। কিন্তু 2018 ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ এবং করোনা ভাইরাসের মহামারীর কারণে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে ইরান জানিয়েছে। এদিকে করোনায় মৃতপুরী ভারত, একদিনেই 2771 জনের মৃত্যু। কোভিড 19 দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত, রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। দেশটিতে গত 24 ঘন্টায় 2771 জনের প্রাণহানি হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সকালে টাইমস অফ ইন্ডিয়ার খবরে এসব তথ্য উঠে এসেছে। প্রায় 2 সপ্তাহ ধরে দিনের পর দিন বেড়ে চলার পর অবশেষে ভারতে কিছুটা কমেছে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা, তবে সেটা 3 লাখের গণ্ডি থেকে নিচে নামেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 3,23,144 জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারীর শুরু থেকে দেশটিতে করোনায়
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,76,36,307 জনে। গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যুতে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। সোমবারের তুলনায় মঙ্গলবার মৃত্যু কম হলেও তা 2,500-এর বেশি। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 2,771 জন। এ নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,97,894 জনে। গত 7 দিন ধরে ভারতে মৃত্যু 2,000-এর কোটা থেকে নামেনি। এক সপ্তাহে দেশটিতে 17,338 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা ফের সরকার গঠন করবেন। পশ্চিমা বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সকালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউটে ভোট নিয়ে তিনি এসব কথা বলেন। অভিষেক বলেন, আমি আত্মবিশ্বাসী তৃণমূলই জিতবে। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন আবার, যা ভোট হয়েছে তাতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গঠন করতে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভায় জয়ের ব্যাপারে বারবার এ ধরনের মন্তব্য শোনা গেছে অভিষেকের গলায়। অন্যদিকে জয়ের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে পদ্ম শিবিরেও। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকারে আসছে বলে দাবি করছেন মোদি সাহরা। করোনাকালে অনেক দফায় ভোট নিয়ে এদিন নির্বাচন কমিশনের আলোচনাও করেন অভিষেক। ডায়মন্ড হারবারের সংসদ সদস্য বলেন, নির্বাচন কমিশনে ভূমিকা কি তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আলোর মতো পরিষ্কার। যেভাবে করোনা বাড়ছে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কমিশনের এই ভূমিকা আজ পর্যন্ত দেখিনি। একটা রাজনৈতিক দলকে প্রচারের জায়গা করে দিতে কমিশন এমনটা করছে বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লড়াইয়ের শেষের দিকে আজ রাজ্যটিতে 7ম দফার ভোট চলছে। হাতে আর মাত্র 1 দফা, এরপরই শেষ হবে ভোট যুদ্ধ। এদিকে মহামারীর মধ্যেও বাড়ল বিশ্বের সামরিক ব্যয়। স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও 2020 সালে বিশ্বের সামরিক ব্যয় কমেনি। সুইডিশ গবেষণা প্রতিষ্ঠান স্কট হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 2020 সালে সামরিক খাতে দেশগুলো প্রায় $2,00,000 খরচ করেছে, যা আগের বছরের চেয়ে 2.6% বেশি। সামরিক ব্যয় শীর্ষ 5টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও ব্রিটেন। গোটা বিশ্বে মোট সামরিক ব্যয়ের 62% করেছে এই দেশগুলো। সিপ্রির গবেষক ডিয়েগো লোপেজ দা সিলভা বিবৃতির মাধ্যমে বলেছেন, মহামারী 2020 সালের সামরিক ব্যয় তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রভাব ফেলতে পারেনি। এটি এখন দেখার বিষয় মহামারীর দ্বিতীয় বছরেও দেশগুলো এই পর্যায়ের ব্যয় অব্যাহত রাখে কিনা। অবশ্য কিছু ব্যতিক্রমী চিত্রও দেখা গেছে। চিলি, দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি দেশ সামরিক বাজেটের অর্থের কিছু অংশ মহামারী মোকাবেলায় ব্যয় করছে। ব্রাজিল, রাশিয়া সহ কয়েকটি দেশ প্রাথমিক পরিকল্পনার চেয়ে সামরিক ব্যয় কমিয়েছে। অন্যদিকে 4.4% ব্যয় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, আর চীন বাড়িয়েছে প্রায় 2%। 7 বছর কমার পর ডোনাল্ড ট্রাম্পের অধীনে টানা 3 বছর সামরিক ব্যয় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 2020 সালে এই খাতে তাদের খরচের পরিমাণ ছিল $77,800 কোটি। গোটা বিশ্বের সামরিক ব্যয়ের 39% একাই করেছে দেশটি। সিপ্রি বলছে, গত বছর গবেষণা ও উন্নয়ন সহ বেশ কিছু দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পারমাণবিক অস্ত্র ও বড় অঙ্কের কেনাকাটাও রয়েছে, এই সূত্র জানিয়েছে ওডি। সর্বশেষ জানিয়ে দিচ্ছি করোনা ইস্যুতে মোদি বাইডেনের ফোন আলাপ। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় ভারত এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে লড়াই করবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোন আলাপে এমন বার্তাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোন আলাপের পর হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে খবরটি জানানো হয়। আমেরিকার মতোই করোনার ধাক্কায় ভারতের পরিস্থিতি বেসামাল। এর মধ্যে গতকাল রাতে নরেন্দ্র মোদীকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জো বাইডেন। দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আলোচনায় ভারতের কোভিড-19 আক্রান্ত রোগীরা যে শোচনীয় অবস্থায় রয়েছেন তা নিয়েও কথা বলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে করোনা টিকার কাঁচামাল সরবরাহ করার ব্যাপারে ভারতকে বরাবরই আশ্বাস দিয়েছিল বাইডেন প্রশাসন। তার একদিন পর গতকাল মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন করোনা রোগীদের চিকিৎসায় আপাতকালীন সহযোগিতাও করবে তার প্রশাসন। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক সহ দেশটির একাধিক রাজ্যে হাসপাতালের বেডও অপ্রতুল হয়ে পড়েছে। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু নতুন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, এই সূত্র জানিয়েছে ওডি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।